ভীষণ টেস্ট। বাড়িতে আসবে কিন্তু তারপর ছবি তুলতে। 200 টাকার তেল পুরি এখন। সো হে গাইস, গুড ইভিনিং, না গুড ইভিনিং বলবো না কারণ আমি বাঙালি, তোমাদের বলবো শুভ সন্ধ্যা। ঠিক বললাম তো? এইবার ঠিক আছে তো? জানি ঠিক আছে। তো আমার হাসি পাচ্ছে কারণ যে তোমরা অনেকেই আমাকে নিচে কমেন্টে যে বলো যে ভাই তুই এত চুলে আসিস কেন। আমার যে চুলটা না শুধু শুয়ে পড়ে, জানি না কেন শুয়ে পড়ে। এমন কোনো ওষুধ বলো তো যাতে দাঁড়িয়ে থাকে, মানে চুল দাঁড়ানোর কথা বলছে, অন্য কিছু না, অন্য কিছু দাঁড়িয়ে থাকে। তো ব্যাপারটা কি হচ্ছে, জাস্ট এটা তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য কথাগুলো বলছি, জাস্ট কোনো কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, ঠিক আছে? সিরিয়াস মাইন্ডে নেবে না কেন তোমার। ও তো দেখতে পাচ্ছ মানে ভাই পুরো রেডি হয়ে আছে। ও আজকে মাস্টার মাস্টার লাগছে, তো মাস্টার দা সূর্য সেন। তো চায়নায় দেখতে পাচ্ছ তোমরা, ভাই ওইদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে পড়ে ভিডিও করছি, আমাকেও দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। তো এখন রেডি ফেডি হওয়ার পর, সরি কি বলছি, কি উল্টো পাল্টা বলছি আমি, হ্যাঁ কথাবার্তা বলতে হয় না, তোতলাই ম্যা 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 করি। তো কি তো করিস তুই ভিডিওটার মধ্যে, অভ্যাস হয়ে গেছে আমাদের। এখন বেশি কথা না বাড়িয়ে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও রাত্রিবেলা ভিডিও করলে একটাই সমস্যা হয়, লাইটের। তো প্রতিদিনের মতোই দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে ভিডিও করতে হচ্ছে, এই যেখানে লাইট আছে মুখের সামনে, যাতে তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য কি না কি করতে হচ্ছে, জাস্ট শুধুমাত্র ভিডিও দেওয়ার জন্য। আমি আর চুলার দেবো না, আমি আর প্রমিস করছি আমি আর চুলার দেবো না, যাই হোক। তো এখন অরিন্দম, তার জন্য দাঁড়িয়ে আছি, দাদা উপরে আছে, দাদা নিচে আসবে এখন। তো তারপর প্ল্যানটা ঠিক হবে আমরা কোথায় যাবো কি না না যাবো। তো দাদা আসবে তারপর প্ল্যানটা হচ্ছে, তারপর তোমাদের বলছি যে আমরা কোথায় যাবো কি না না যাবো। তো গাইস হঠাৎ করে একটা আসে পুরনো স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো, দেখতে পাচ্ছ ভাই এখন খালি গেল খালি একই এখন ভাইদের বাড়িতে আসলাম, ওইদিকে দাদা রেডি হবে এখন। তো দাদা রেডি হওয়ার পর তুলবো না, তুমি রেডি হও তারপর তুলবো, দাদা রেডি হবে তারপর বেরোনো যাক, একসাথে বেরোনো যাবে। তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, সব জায়গায় থাকো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইদিকে ভাই দাদা সবাই রেডি হয়ে গেছে। তো এখন আমরা ঠিক করলাম দা বংকাবেতে যাবো। তো প্রথম দিন যেখানে গেছিলাম তো ওখানেই যাবো। তো সেকেন্ড দিন প্ল্যানটা হয়েছিল যে বংকাবেত যাওয়ার, তো ওটা ক্যান্সেল হয়ে ডোমিনোজে যাওয়ার প্ল্যানটা হয়। তো আজকে কোনো প্ল্যান চেঞ্জ হবে না, আজকে ডাইরেক্ট দা বংকাবেতে যাবো। তো সবার আগে কী করতে হবে, প্রতিদিনের মতো ওই একটাই সমস্যা, ওই গাড়িতে তেল নেই, সবার আগে তেল ভরতে হবে। তো তেল ভরার পর ডাইরেক্ট তোমাদের সাথে দা বংকাবেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন ফাইনালি বঙ্গবাইতে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত ভিড়, আজকে মনে হয় আগের দিনের থেকে অনেক প্রচুর ভিড় হবে। যাই না কেমন, আগে ভিতরে ঢুকতে হবে, মাস্ক না পরলে আমাদের ঢুকতে দেবে না, সবার আগে মাস্কটা পরতে হবে। আমরা এখন 27 নম্বর টেবিলে বসেছি, সামনে অরিন্দম দা, এদিকে ইন্দু, এদিকে পাপ্পু বসে রয়েছে। তো এখন দেখা যাবে কে কি অর্ডার দেয় সেটা এখন দেখবো আমরা। ও পাঁচটা খাবে, তুই কি খাবি? আমি লেমন টি খাবো। তুই কি খাবি? একজন পাঁচটা খাবে, একজন দুধ খাবে, একজন লেমন টি খাবে, তুমি কি খাবা দাদা? দাদা শরবত খাবে লেবুতে চিনি দিয়ে, তুমি কি খাবা? দাদা কিছু খাবে না, তুমি কি খাবা? কিচ্ছু খাবে না। আচ্ছা ওরা অডিয়েন্স দেখবে, ক্যামেরা পড়ে যাস না ভাই। তো আমারটা এখনো বলিনি আমি কি খাবো, সেটা ওখানে গিয়ে বলবো তোমাদের কি খাবো, কি চাকপাট দেখবো, তারপর বলবো তোমাদের কি খাবো কি না। কি বলছে সালি সালি? তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, আজকে প্ল্যানটা মনে হয় আনসাকসেসফুল হবে। তো এখানে মাইকে প্রচার করছে যে 10 মিনিটের মধ্যে যদি কোনো কিছু খাবার তোমরা অর্ডার দাও সেটাই পাবে, নাহলে পাবে না। অশিক্ষিত আমরা মূর্খ মানুষ, একটা জিনিস করতে তোমাদের টাইম চলে যায়, আমাদের তো ভাবনা চিন্তা করতেই 10 মিনিট চলে যায়। এখানে আমাদের 10 মিনিট টাইম দিচ্ছে, এটা কি আমরা কোথাও বোর্ডের এক্সাম দিচ্ছে বা পরীক্ষার এক্সাম দিচ্ছে, আমাদের 10 মিনিট টাইম দিচ্ছে। তো গাইস তোমাদের বলে দিই, আমরা বংকাবে থেকে বেরিয়ে এসেছি, তার একটাই কারণ স্কিপ না করে ভিডিওটা দেখতে লাগো, কারণটা জানতে পেরে যাবে কেন আমরা বংকাবে থেকে বেরিয়ে আসলাম। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, এখন 8:30 বাজে, এখন আমাদের মানে কি বলতো এখান থেকে মানে বলছে যে এখন শুধু মানে তোমরা এখানে বসে খেতে পারবে না, মানে এখন খেতে হলে পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর তোমরা খেতে পারবা। হ্যাঁ আজকেও বংকাবের প্ল্যানটা আনসাকসেসফুল হলো, যাই না এখন কোন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো কি না করবো। এখন ওইদিকে সব এখন ওইসব ওইদিকে সব দাঁড়িয়ে আছে, তো এখন
যাবোটা কোথায় সেটাই ভাবছি। এই যাবিটা কোথায় তোরা? তো এখন আমরা বুঝতে পারছি না যাবোটা কোথায়, প্রায় 1:30 বাজে। তো দেখা যাক কোথায় যাই কি না যাই, যদি কোথাও যাওয়া হয় তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করবো, নাহলে ভিডিওটা করবো না ভাবছি। তো দেখা যাক কোথায় যাই কি না যাই। তো গাইস বাড়ি থেকে 9 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে 200 টাকা তেল পুরি, এখন আমরা মৌচাকে এসে চা খেতে। জাস্ট একবার ইমাজিন করো, মারো আমকো, মারো আমকো, জিন্দা মত ছোড়ো সালো। এই নিয়ে আমার মৌচাকে সেকেন্ড টাইম, ফার্স্টে এসেছিলাম আমার 2019 সালে, 18 আগস্ট আমি ফার্স্টে এসেছিলাম এখানে। তো ভাইরা এখন চা ফা অর্ডার দিয়েছে, এখন ওইদিকে চাটা বানাচ্ছে, বানানোর পর আমরা খাবো, খাওয়া দাওয়ার পর এখানটায় বেরোবো। তো গাইস চা ইজ রেডি, এখন খেতে খেতে সবার কাছ থেকে রিভিউটা নেওয়া যাবে। তো চলো রিভিউটা নেওয়া যাক। 2 বছর আগে এখানে চা খেয়েছিলাম, তো আজকে এখানে আবার চা খেতে এসেছি, জানি না কেমনটা হবে, তো সবার আগে খেয়ে দেখতে হবে। কি গরম, চাটা খেয়ে কেমন লাগলো তোমার, একটু রিভিউটা দিয়ে দাও। একটু জোরে জোরে জোরে, ভীষণ টেস্ট। আমার রিভিউটা দাও, চাটা খেয়ে কেমন লাগলো? মারাত্মক, মারাত্মক। এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর বসে রয়েছি, ওইদিকে ভাই বসে রয়েছে গেম খেলছে। তোমাদের বলে দিই এই ঘর দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর ঘরে এসে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা জানি খুবই খারাপ হয়েছে, কারণ প্রতিদিন বংকাবে যাই, প্রতিদিন বংকাবে থেকে ফিরে আসি কিংবা ক্যান্সেল হয়ে যায়। আজকেও বংকাবে গেলাম, তো প্ল্যানটা ক্যান্সেল হলো। শেষ পর্যন্ত মৌচাকে গিয়ে চাটা খেলাম আমরা, মানে আমাদের সাথে এটা আমরা ভাবতে পারিনি, মানে ওখানে গিয়ে বসেছি, সবাই বসে বসে সব কী অর্ডার দেবো না কি না দেবো সেটা ভাবনা চিন্তা করছিলাম। তখন ঠিক সেই মুহূর্তে ওখানে যারা যে মালিক, মানে যে ক্যাশ কাউন্টারে যে লোকটা থাকে, সে মাইক এরকম অ্যানাউন্স করে বলছে যে তোমরা 10 মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট করে নাও, নাহলে এখান থেকে চলে, মানে আমরা এখন গিয়ে দোকানে শাটারটা নামিয়ে দেবো, তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে যা অর্ডার দিয়ে দিয়ে দাও, নাহলে তোমাদের পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে হবে। আরে ভাই আমরা মূর্খ সুর্খ মানুষ, একটা জিনিস মানে দেখে শুনে সেটাকে বুঝে শুনে আমরা অর্ডার দিই, খাবো কি না খাবো সেটা ভাবতে তো 10 মিনিট চলে যায়, আমরা অর্ডারটা দেবো কি করে 10 মিনিটের মধ্যে, তখন তো ঠিক বলেছি। তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে এসে আমরা মৌচাকে গেলাম, মৌচাকে গিয়ে চা ফা খেলাম। তো চাটা মোটামুটি ছিল, অতটা ভালো হয়নি। তো এখন আজকের ভিডিওটা ভালো লাগছে না, বাড়িতে এসে যখন আমি বাড়িতে আসলাম তো হট করে ফেসবুকটা যখন ওপেন করলাম দেখলাম একটা ভিডিওতে আমার কপিরাইট পড়েছে, মানে বুঝতে পারলাম না কিভাবে কপিরাইট পড়লো কি না পড়লো। সকালবেলা থেকে আমি নেটফ্লিক্স কিছুই অন করিনি, তো এখন আমি চেক করলাম যে কেমন কি ভিউজ বা লাইক করেছে, তো দেখলাম এরকম একটা কপিরাইট করেছে। তো দেখে মনটা খারাপ হয়ে গেলো, এমনি তো আর ভিডিওটা তেমন একটা ভালো হয়নি, সেটা রিয়েলাইজ করতে পারছি আজকে ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। তো সেটা বুঝে আরও বেশি খারাপ লাগছে, আর এমনিতে সারাদিন আজকে ভিডিও করতে করতে চলে যাচ্ছে, আমার ফোনে এমন কোনো জায়গা নেই, এই ভিডিওটা করছি আমি, এটা এক্সপোর্ট করতে পারবো কিনা সেটাও জানি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইকে সাপোর্ট করতে বলবে না, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তখন জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।